খলিফা যার সময়ে হুজুর বইলা গেছেন যে বাঘের হরিণে একসাথে কি করছে পানি খাইছে, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা ছিলেন, ওনার সময়ে ভূমিকম্প বন্ধ ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছেন মদিনা শরীফে, ও মদিনা শরীফের মাটি তুমি জানো নি এই মাটির মধ্যে কে শায়িত আছেন, এই মাটির মধ্যে দুই জাহানের বাদশাহ সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, তুমি যদি নড়াচড়া করো তাহলে নবীর খুব কষ্ট হবে, এরপর থেকে ভূমিকম্প বন্ধ। হ্যাঁ, নীল নদীতে বন্যা দেখা দিছে, বন্যা দেখা দিছে, মানুষের ফসল নষ্ট হইতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উনার কাছে এই মানুষে বলতেছে, ও খলিফা আমরা তো ফসল আদি সমস্ত নষ্ট হইতেছে ফ্লাডে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের মধ্যে লেখছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা উমর, হে নীল দরিয়া তোমার কাছে লিখতেছি তুমি আল্লাহর হুকুমে শান্ত হয়ে যাও। যারা আইসলা তারা তো কাগজটা দিয়ে হইলা বলে কাগজটা নিয়ে কি কইলো নীল দরিয়া ছেড়ে দিও, তারা নিয়ে এই কাগজটা নীল দরিয়া ছেড়ে দেওয়ার সাথে সাথে নীল দরিয়ার বন্যা বন্ধ হইয়া গেল। ডিরেকশনটা কি তাই যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উমরা করতে যাবেন, উমরা যাওয়ার লাগিয়া আল্লাহর রাসূলের কাছে পারমিশন চাইলেন বলি ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে যাব, আল্লাহর রাসূল বলতেছেন ও উমর যাও উমরা করতে যাও কিন্তু মক্কা শরীফ গিয়া যখন দোয়া করবাই আমি নবীকে দোয়ার মধ্যে স্মরণ করিও, রাসূলে কইতেছেন যে আমি নবীর নাম দোয়ার মাঝে স্মরণ করিও, রাসূলের দোয়ার দরকার আছে নি না, রাসূলের কোনো দোয়ার দরকার নাই, যার আগে দিছে সমস্ত গুনাহ মাফ, কিন্তু রাসূলে উম্মতের জন্য একটা শিক্ষা দিয়েছেন বড় ছোটর কাছে দোয়া চাইতে পারে, বড় ছোটর কাছে দোয়া চাইতে কোনো অসুবিধা নাই, এটা হাদিস। তারা আরেক হাদিসে আনতেছেন হযরতে ওয়াজ করুনি, হযরতে ওয়াজ করুনি রহমতুল্লাহি আলাইহি রাসূলের জমানার লোক, কিন্তু ওয়াজ করুনি রাসূলের সাথে দেখা হয় নাই, আল্লাহ রাসূলের সাথে দেখা হয় নাই, কারণ উনি এমন দেশের লোক রাসূলের সাথে দেখা হয়েছে না, কিন্তু রাসূলের প্রতি এমন মহব্বত এমন ভালোবাসা ছিল, উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান মোবারক শহীদ হইছে, উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের দন্দান মোবারক শহীদ হইছে, উনি শুনতে পাইছেন বলে রাসূলের দন্দান মোবারক শহীদ হইছে, উনি চিন্তা করতেছেন আল্লাহর হাবিবের দন্দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াজ করুনি দন্দান দাঁত কেন থাকবে, উনি একটা দাঁত ভাঙছে, ভাঙার পরে চিন্তা করতেছেন ওই সময় তো কোনো টেলিভিশন টেলিফোন কোনো কিছু ছিল না, খবর পাওয়ার কোনো বন্দোবস্ত নাই, উনি চিন্তা করলেন আমি যে দাঁত ভাঙলাম এই দাঁতটা যদি আল্লাহর রাসূলের দন্দান মোবারক যদি না হয়, উনি আরেকটা দাঁত ভাঙলেন, এইভাবে ভাঙতে ভাঙতে 32টা দাঁত উনি কি করলেন ভাঙলেন, অঙ্গ হানি করা কোনো পার্টস অফ বডি কোনো জিনিস আপনার খাইতে লাওয়া নিজে নিজে এটা শরীর ইসলামের শরীয়তে এটা কিনা জায়েজ না, যে কোনো কান কাটা নাক কাটা চোখ নষ্ট করে দেওয়া এটা শরীয়তে জায়েজ না, এই জন্য আপনার এই যে বর্তমানে আইএসএ যে যারা মানুষকে কি করতেছে বিভিন্ন ধরনের জায়েজ মানুষ আমার দলে যারা আসবে না তাদেরকে মারা যায়, এটা তারা একটা ফতোয়া দিয়ে দিছে, এটা ফতোয়া দিয়ে দিছে যে ইয়াতে আমরা যে এলাকাতে থাকি বলছে স্পেনিশ মসজিদে কাজ করে হে আমার কইতেছে ইমা মুসলিম ইজ নট গুড লড়াই লোক 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 ওই যে হ্যাঁ মোবাইলে বার করছে বার করছে যে আপনার কালো ড্রেস পরা পর্নেওয়ালা লোক এরা একটা লোক এইভাবে নয় তলোয়ার দিয়ে ইয়ে করবো আর কি বিকজ মুসলিম ইজ নট গুড এগুলো মুসলিম কয় মুসলমান ভালো না, কিন্তু এটা মুসলমানের কোনো কাজ না, মুসলমান কোন সময় আল্লাহর রাসূল হাদিসে ফরমাইতেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান যার জবান এবং হাত হইতে অপর মুসলমান নিরাপত্তা লাভ করে, এই ব্যক্তি হলো মুসলমান।
আমরা যদি একজনকে কষ্ট দিই, একজনকে মারি, আমার দলে আয়না দিকে আমি তারে কি করবো, প্রদান করবো, তাকে মারবো, এটা মুসলমানের কাজ না। যাই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করুনির কথা যে বলল, ওয়াজ করুনি আল্লাহর রাসূলের সঙ্গে দেখা হয় নাই, কিন্তু আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী কইরা গেছেন। হযরত উমরকে বলতেছেন, হযরত আলীকে বলছেন, ও উমর ও আলী, ওয়াজ করুনির সঙ্গে যদি দেখা হয় উনার কাছে তোমরা কি চাইও, দোয়া চাইও, নিজের জন্য দোয়া চাইও। রাসূল বলতেছেন, ওয়াজ করুনির সাথে দেখা হইলে উনার কাছে কি কইরো, দোয়া চাইও। বলে দোয়া চাওয়া জায়েজ আছে, উনি কিন্তু আলিমের মাঝে এক গ্রুপ পার হয়েছিল, বুঝতেন না, দোয়া চাওয়ান যে তোমা নিজের লেগে দোয়া করবাই, অন্যের জন্য দোয়া কইরো না, দোয়া ফের কাছে চাইবাই না, বললে পরে কোনো শিন্য সলাৎ করা ওইটা যায় না। একবার তো কইছে বলানো যাবে, কইছে সময় গরু যুব কইরা শিন্য করলাই, এই সময় থেকে কই বড় আজাব শুরু হইব, যে সময় থেকে গরু জমো করে শিন্নি করবা, এই সময় থেকে আজাব শুরু হইল। এটা তাদের বানোয়াটি মাত, এটা বানোয়াটি মাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলতেছেন, এক সাহাবী জিজ্ঞেসিন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমার মা মারা গেছেন, যদি উনি জীবিত থাকতেন তাহলে উনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেন, আমি যদি এখন উনার পক্ষ থেকে দান খয়রাত করি তাহলে এটা গ্রহণযোগ্য হবে কিনা। সাহাবী বলতেছেন, আমার মা মার পক্ষ থেকে যদি আমি দান খয়রাত করি এটা গ্রহণযোগ্য হবে কিনা। রাসূল বলতেছেন, কালা নাম, রাসূল বলতেছেন নিশ্চয় এটা দান খয়রাত করলে কি হবে, কবুল হবে। আপনি আমরা যারা এই যে লন্ডন আমেরিকা যত মসজিদ মাদ্রাসা হইতেছে, এটা তো সবার সাহায্য সহযোগিতা দ্বারা, হ্যাঁ, অনেকে তো নিজের মা বাপের মাগফিরাতের জন্য মসজিদ ডোনেশন করতেছেন, মাদ্রাসা গুলা ডোনেশন করতেছেন, এটা কি ফায়দা হইতো না, আপনারা আশা করুন নি দাদা, অবশ্যই আল্লাহর রাসূলের হাদিসে এটার প্রমাণ আছে। ওয়াজ করুন সম্পর্কে আল্লাহর রাসূল বলতেছেন, ও উমর, ওয়াজ করুন পাইলে পরে তোমরা কি করে ওনার কাছ থেকে দোয়া নিও, কারণ ওনার চেহারা কি হবে, রাসূলের সঙ্গে দেখা, কিন্তু রাসূল এগুলো বলে দিতেছে, বলে ওনার চেহারা হবে কালো, ওনার শরীরের মধ্যে একটা একটা সাদা দাগ আছে, ওনার মা জীবিত আছেন, ওনার মার খুব ভক্ত, উনি ওনার মার খুব ভক্ত, মার দোয়ায় ওনার ফজিলত এই পর্যন্ত বাড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক কে পাইলেন, পাস করুন, হ্যাঁ, আল্লাহর রাসূলের জুব্বা মুবারক সমজাইলেন, হযরত উমর, হযরত আলী তাদের কাছে দিলেন, যাও ওয়াজ করুনের সঙ্গে যে সময় দেখা হবে আমার জুব্বা দিয়ে বইলো, উনি যেন আমার উম্মতের জন্য দোয়া করেন। ওয়াজের সময় তারা ঘুরাইতেছেন এমন দেশের মানুষকে জিগাইতেছেন, ও এমন দেশের মানুষ, তোমাদের মধ্যে ওয়াজ করুনি নামে কোনো লোক আছে কিনা। তারা বলতেছে যে না, ওয়াজ করুনি নামে আমাদের মধ্যে কোনো লোক নাই। বলে তোমাদের এখানে লোক ছাড়া আর কোনো লোক আছে? বলে আমাদের আরেকজন লোক আছে যিনি উট পাহারা দিতেছেন, উট পাহারা দিতেছেন, আরেকজন লোক আছেন আরফার ময়দানে, হ্যাঁ, তারা গেছে বুঝা বুঝা গিয়ে দেখেন একজন মানুষ নামাজ পড়তেছে, উট সাইডে দাঁড়িয়ে দেখায় আর এই নামাজ পড়ে, এই নামাজ পড়তেছেন কাপড় চোপড় মহিলা দেখেইলা, বলে মা ইসমুকা, খলিফা গেছে দেখেইলে, মা ইসমুকা, তোমার নাম কি? ইসমি আব্দুল্লাহ, উনি বলতেছে আমার নাম আব্দুল্লাহ। আরব দেশের এটা প্রথা আছে, আরব দেশের, যেমন আমরা আছি একজনের সাথে আরেকজনের দেখা হইলে ব্রাদার, বাবা, বুড়া মানুষ হইলে বাবা, আঙ্কেল, চাষা, এইগুলো আরব দেশের একটা প্রথা আছে, ওই যে আব্দুল্লাহ, উনি বলতে আমার নাম আব্দুল্লাহ, আল্লাহ বন্দা, জিগাইলে তোমার আর কোনো নাম আসেনি? বলে আমার আরেকটা নাম আছে, আমার নাম ওয়াইজ, কারণ দেশে এলাকার লোক ওয়াইস কারণী, আমার আরেকটা নাম হইলো ওয়াইস কারণী। অন্ত তারা কইলে যে যারে খুঁজতেছি তারা তো আমরা পাইছি, ওরে নামাজ পড়তেছেন, হ্যাঁ, বলছেন আল্লাহ রাসূলে আমাদেরকে ওসিয়ত কইরা গেছেন আপনার সঙ্গে দেখা হইলে পরে আপনার কাছে দোয়া চাওয়া। আল্লাহর রাসূল আরেক রাওয়াতে বলছেন যে উম্মতের জন্য দোয়া করার জন্য বলছেন, ওয়াজ করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সজদায় পড়ে গেছেন, সজদায় পড়ে
আল্লাহর দরবারে লং টাইম সজদার মধ্যে রইছেন, অনেক লম্বা টাইম, তারা বলতেছেন এত টাইমে সজদার মধ্যে কেন উঠতেছেন না? হ্যাঁ, উনার এটা তারা উঠাইছেন, উঠানির পরে উনি বলতেছেন যদি আমার সজদার থেকে না উঠাই যায়, আমি উম্মতের তিন ভাগের দুই ভাগ রে আল্লাহর দরবারে মাফ করাই লেছে, আর যদি আমার না উঠাইতে আরো কিছু সময় পাইতাম সমস্ত উম্মতরে মাফ করাই দিতাম। এই যে দোয়ায় খামাই কিনা, প্রত্যেক মানুষে আপনি আমরা যারা পুরুষ মহিলা লেডিস প্রত্যেকে একজনের সাথে আরেকজন দিকে দাঁড় দোয়া আসলো দাওয়ায় দোয়াও, আরেকটা ইয়ে আছে আসলো দাওয়ায় দোয়াও, বড় ঔষধ হইলো কি দোয়া, এরপর হইলো ডাক্তারের ঔষধ, কিন্তু আসল ঔষধটা হইলো দোয়া। মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা, এটা হইলো একেবারে সর্বশেষ সর্বশেষ, কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে ধইরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 10 জন নবী রাসূলকে আল্লাহ পরওয়ারদিগার আলম বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন। এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ, এই জন্য তারিখটার নামে ফালা নিয়েছে আশুরা। আশুরা এই তারিখে কি করা, এই তারিখে কি কি কাজ করা, পুরা হাদিসের আলোকে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে এই ব্যক্তি পূর্ণ এক বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। একদিন না দুই দিন, হাদিসে একজন একদিনের কথা, আরেকটা হাদিসে একজন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের মুখালিফত করো, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতরা রোজা রাখতো একটা মুহররমের 10 তারিখ, আল্লাহর রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে গিয়া দেখলেন তারা রোজা রাখতেছে, জিজ্ঞাইলেন তোমরা এই মুহররমের 10 তারিখ কেন রোজা রাখো, তারা বলল মুসা আলাইহিস সালামকে এই তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের আক্রমণ থেকে নীল দরিয়ার থেকে আল্লাহ উদ্ধার করছিলেন, এই কারণে আমরা কি করতেছি এই 10 তারিখে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাহলে তো আমি আরো বেশি হকদার, মুসা আলাইহিস সালাম ও নবী, আমি ও নবী, আমি তো হকদার, তাহলে আমরা ওই রোজা রাখা শুরু করব। মুহররমের রোজা, রমজানের রোজা ফরজ হইবার আগে, মুহররমের রোজা ফরজ আছে, রমজানের রোজা ফরজের আগে, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হইল, মুহররমের রোজা হয়ে গেলে গিয়া নফল মুহররমের রোজা। এখন যদি কোনো মানুষ বর্তমানে যদি কোনো মানুষে রমজানের রোজা রাখে না, যদি বলছে না মুহররমের রোজা রাখে, ফরজটা বাদ দিয়ে যদি কয় নফলটা আদায় কমো, তাহলে এই ব্যক্তির ইমানের মধ্যে ফতুরি আসবে। এটা কিন্তু এখন একদল আছে যারা বিশেষ করে যারা তাজিয়াদারি করে, তাজিয়াদারি আমরা বুঝলাতো, এই যে আশুরার সময় আপনার ইয়ে বানানো, জি জি, যে দালান ঘোড়া বানানো, দালান বানানো, টুপি মাথায় দেওয়া না, স্যান্ডেল পায়ে দেওয়া না, তারপরে আপনার এই ভেজিটেবল আর ডাল খাওয়া, কোনো ধরনের মিট, কোনো ধরনের ফিশ এগুলো খাওয়া যেত না, এই ধরনের বিভিন্ন কুসংস্কার তাদের মধ্যে আছে, যারা ওই যে তাজিয়াদের শিয়াদের অনুসরণ যারা করে, যে ইসলামে শরিয়া এগুলা না, ইসলামের শরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি নাসারারা একটা রোজা রাখে, আমি আমার উম্মতকে বলতেছি তোমরা দুইটা রোজা রাখো, হয়তো 9-10 না হইলে 10-11, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। যাই হোক, যে এই মুহররমের 10 তারিখ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পরওয়ারদিগার আলম বিবি হাওয়া এবং আদমকে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ, বেহেশত থেকে বার হইলেন, 2-250 বৎসর বা 300 বৎসর জমিনে হাঁটাহাঁটি করলেন,
বেশ থেকে বারোই বেশ সময় আদম আলাই ইসলাম জমিনে যখন পাও রাখবেন ডাইন পাও দিছে আর ফরসুন বিসমিল্লাহির রহমানির রহিম তো ফিরিস্তা হতে আল্লাহর কাছে কইলে আল্লাহ আদমে যখন বিসমিল্লাহ ফরসুন দিলে ব্যস্ত রাখিয়া দেন ওনাকে ব্যস্ত রাখিয়া দেন আল্লাহ প্রভাব দিয়ার আরম বলতেছেন ও ফিরিস্তারা তোমরা জানো না আদমকে আমি বেহেস্ত রাখার জন্য বানাই নাই আদমকে বানাইছি জমিনের জন্য ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা এই জমিনের প্রতিনিধি হ্যাঁ ডেলিগেট হিসাবে মানুষকে আল্লাহ পরওয়ারদিগার আলম এই জমিনে পাঠাইছেন আল্লাহ বলতেছেন ফিরিস্তারা তোমরা যখন সুপারিশ করছো আদমে বিসমিল্লাহ বলছেন এই বিসমিল্লাহরে আমি রিজার্ভ করে রাখবো হাসরের ময়দানে যে সমস্ত মানুষ দুনিয়া থাকতে বিসমিল্লাহ পড়ছে বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলে মুসলমানের ট্রেডমার্ক হইল বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক কোম্পানির তো আপনার একটা ইয়ে থাকে আলাদা আলাদা ট্রেডমার্ক থাকে আর মুসলমানের ট্রেডমার্ক হইল বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমানের দিলের মাঝে একটা গাথা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাওয়া এই 250 বছর 300 বছর জঙ্গলে জঙ্গলে হাসেন বিভিন্ন জায়গায় হাসেন হাঁটতে হাঁটতে আরফার ময়দানে আশুরার 10 তারিখে ইয়া দুইজনে দেখা হইল আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পরওয়ারদিগার আলম এই দোয়া কবুল করলেন মহাবিল দুনিয়া ইমাম কুস্তুলারি রহমতুল্লাহ আলাইহি আরেক হাদিস আছেন যে আল্লাহ পরওয়ার দিগের আলমের কাছে দোয়া করলে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যে সময় বাড়ি ইসলাম বেহেশতের দরজার মধ্যে লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ পরওয়ার দিগের আলম বলতেছেন ও আদম যেদিন বেহেস থেকে বারিশ যায় ওই দিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা লিয়ে দোয়া করতে তাহলে আমি ওই দিনই তোমার দোয়া কবুল করতাম উসিলা লাও যায় দিনা যায় কি তারিক দোলা সম্বন্ধে যে শিরিক ওই উসিলা লাও সব শিরিক কো যা করবা আপনি তার আরেক কিতাব লিখছে আপনি সৌদি আরব থেকে সৌদি আরব দা ইসবা তাহজির ফি জামাতি তাবলীগ দেখছে ডাক্তার দেখানি শিরিক ডাক্তার দরাজে যাইন রোগ হইলে বলে এটা শিরিক কোন জিকির করা এটা শিরিক কুসবাদ নাই দুনিয়ার সমস্ত কিছু শিরিক এটা তো জানে নিয়ে গেল নাকি এই যে মানে সমস্ত জিনিসকে একবারে কঠিন করে দেওয়া হয়েছে মানুষের জন্য যাদব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা আকাশে উঠাই নিছিলেন এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাম কে প্লাবন দিলেন নূহ আলাইহিস সালামের প্লাবন হইল নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে নূহ আলাইহিস সালামের কিশতি গিয়া জুদ পাহাড়ের মধ্যে লাগলো ইরাকের জুদ পাহাড়ের মধ্যে লাগলো নূহ আলাইহিস সালামের তাফসীর লেখছেন এই কিস্তির অংশ এখনো ভাঙ্গা টুকরা এখনো ইরাকে বিভিন্ন এলাকাতে আছে মানুষের বেমার আজার অসুখ বিসুখ হইলে পরে ওই কিস্তির টুকরা যেখানে আছে এদিকে শরীর মালিশ করলে তার রোগ আল্লাহ তাআলা ভালো করে দেয় হ্যাঁ বলে এটা নবীর বরকত হ্যাঁ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মুসা আলাইহিস সালামের লাঠি এবং পাগড়ি হযরতে হারুন আলাইহিস সালামের জুতা এটা একটা সিন্ধুকের মাঝে আছে তাহমিলুল মালাইকা এটা সূরা বাকারায় আনছেন ফিরিস্তারা এই এটা বহন করতা আর মুসলমানরা যুদ্ধ যখন যাইতা তখন এটাকে সামনে রাখতা এই সামনে রাখার কারণে কাফিররা মুসলমানের সাথে যুদ্ধ করে পারতো না কাফিররা চিন্তা করলো যে এই জিনিসটার মাঝে কি আছে এটার কারণে আমরা পারি না হেরা চিন্তা করলো যুদ্ধ না হইলে ওই সন্দুকটা আমরা লই যাই হেরাই সন্দুক এটা নিয়ে গেল এখন যে গ্রাম নিয়ে রাখে এই গ্রামে আগুন লাগে তিন চার পাঁচটা গ্রাম জুই লেগেছে শেষ পর্যন্ত বাধ্য হইয়া এটা গুড়ার গাড়ির মধ্যে উঠাইয়া দিছে সাইডে
এটা সাইরা দিয়েছে পরে ফিরিস্তারা আবার এই জিনিসটা গ্রহণ করছেন। এই এই আয়াতে বলতেছেন যে বরকতের জিনিস, বরকতের জিনিসের মাঝে বরকত নেওয়া জায়েজ আছে, বরকত নেওয়া জায়েজ আছে। বলে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের মাঝে উঠছেন, যদি হাজি সাহেবরা হজ করতে যান যে উহুদ পাহাড়ে এই নিয়তে উঠে যে আল্লাহর রাসূল এখানে দান মুবারক সহ দিয়েছে, আমরা এই জায়গাটা দেখি, হ্যাঁ এটা কোনো আপনার ফায়দার থেকে এটা খালি না, সব থেকে খালি না, আপনি আমরা এইভাবে হজের মাঝে গিয়ে তো আপনার উহুদ পাহাড়, তারপরে যেখানে আল্লাহর রাসূল হিজরতের সময় গিয়ে উঠছিলেন, হ্যাঁ ওই যেখানে নাযিল হয়েছে গাড়ে হেরা গাড়ে সৌর, ওই সমস্ত দর্শনীয় স্থান হাজির সাহেবরা গিয়ে দেখেন। কেন দেখেন? যে এইগুলা দেখলে পরে নবীর প্রতি একটা মায়া একটা মহব্বত সৃষ্টি হয়। যাই হোক, সম্মানিত হাজরিনে কেরাম, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই প্লাবন থেকে উদ্ধার করেছিল, এটা ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছের পেট থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন, ওইটাই ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যে মাছে উনারে খাইলো, খাওয়ার পরে উনি মাছের পেটে বইয়ে দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। খতমে খতমে ইউনূস, এটার নাম হলো খতমে ইউনূস। ওই ফতোয়ালি যাবে এই খতমে ইউনূস ফরাসিনি কুরআন শরীফের আয়াত। হযরতে ইউনূস আলাইহিস সালাম এত বড় বিপদ থেকে বাঁচলেন, মাসে হযরতে ইউনূস আলাইহিস সালামকে কি করলো, একটা নদীর চড়ার মধ্যে নিয়ে ছাড়লো, উনার শরীর একবারে উইক মাছের পেটে থাকতে থাকতে আল্লাহ পরওয়ারদিগার আলম কি করলেন, একটা গাছ উঠাইলেন, দেখছেন যে লাউ গাছ, লাউ গাছ এখানে আমি যে উঠাইছে, বলে উনার খাওয়ানের কি ইয়ে ছিল, বললো একটা বকরি আইয়া উনারে কি করছে দুধ খাওয়াইছে, বকরি আল্লাহর পক্ষ থেকে এগুলো আইছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এই মাসের পেট থেকে মুক্তি পাইছিলেন, এটা হচ্ছিল মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এত অসুস্থ ছিলেন, সমস্ত শরীরে কিরা পড়ে গেছে, উনার গ্রামের মানুষ আত্মীয় স্বজন প্রত্যেকে উনারে হিংসা করত, উনার শরীরে গন্ধ করত। একদিন উনারে কি করলো, তারা শহরের বাইরে নিয়ে দিল, বলে গ্রামের ভিতরে তাহার কোনো অধিকার তোমার নাই। উনার সঙ্গে রইলেন উনার বিবি রাই, উনার স্ত্রী বিবি রাহিমা, বিবি রহিমায় স্বামীরে ফেলাইয়া আইতেছেন না, উনি শহরে এসে কাজ করেন, কাজ করে খাওয়ান নিয়ে উনারে খাওয়াইতেন, আর উনি ওইখানে বসে বসে উনার সমস্ত শরীরে কি হয়ে গেছে, কিরা পড়ে গেছে, সমস্ত শরীরে যে সবুর করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ পরীক্ষা করেন, এত বেমার দিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে, শরীরে কিরা পড়ে গেছে, এরপরও এরপর উনি জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো একটু সামান্য একটু বেশ কমাইলে, সামান্য বেশ কমাইলে আল্লাহরে গেলে মনে হয় কি করবো, আমরা এই ধরনের হুশ থাকে না, কিন্তু কত বড় বড় বিপদ, হ্যাঁ গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে যে কষ্ট হচ্ছে বেশি কষ্ট কি আপনার জীবনে আছে কিনা? আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, এর চেয়ে বেশি কষ্ট আমার জীবনে আছে যে তায়েফের ময়দানে যেদিন আমি ইসলাম প্রচার করতে গেছিলাম, তায়েফের ছেলেরা আমারে পাথর মারছিল, আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছে, মাথার থেকে রক্ত বাইতে বাইতে পায়ের তলা পর্যন্ত গিয়ে পড়ছে, আমার হুশ ছিল না, আমি বেহুশ হইয়াছিলাম, বেহুশ হইয়া বইরা তায়েফের ছেলেরা আমারে কি করছে, পাগল পাগল বলে দৌড়াইতেছে, পাথর মারতেছে। এক সময় জান বাঁচাইবার জন্য বকরির পালের ভিতরে ঢুকছেন, মেরার পালের ভিতরে জিগাইতেছে, ওই যে দৌড়াইয়া জড়াইতেছে, বলে গেল কই, তখন ওই যে রাখাল যেটা ছিল এটা আঙুল দিয়ে দেখাইছে যে এইখানের ভিতরে আল্লাহ পরওয়ারদিগার আলম এটার একটা মূর্তি বাড়াই দিয়েছেন, সে যে ইশারা দিছিল ইশারা অবস্থায় তারে রাখিয়ে দিয়েছে, এটা তার শাস্তি যে নবীর বিরুদ্ধে সেই অ্যাকশন যাইতেছে, হ্যাঁ তারে পাথর বানাই আল্লাহ রাখছে,
ওই ইয়ার লুত আলাইহিসসালামের ওয়াইফকে বানাইছিল, আর ওই মহিলা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার এত কষ্ট, তাইবের ময়দান থেকে উনি যখন এই সারা শরীরে রক্ত বেহুশ অবস্থায় কোনো সময় হুশ আসে, এক বাগানে গিয়ে ঢুকলেন, বাগানে ঢুকার পরে বাগানের মালিকে বলতেছে তার খাদিমকে, খাদিমের নাম হলো উদ্দাস, উদ্দাস বলতেছে দেখছে ওইখানে একজন লোক এসে ঢুকছে, পারে একটু খেজুর খাওয়াও, এটা আরব দেশের আপনার এটা ট্রেডিশন, মেহমানদারি করা এটা আরব দেশের ট্রেডিশন, হ্যাঁ খেজুর খাওয়া। এই সৈন্য খেজুর যখন আল্লাহর রাসূলের হাতে দিছে, আল্লাহর রাসূল খেজুর মুখে দিছেন আর বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ করে যখন খেজুর মুখে দিছেন উদ্দাসে হে জিগায় আপনার নাম কি, বলে আমার নাম মুহাম্মদ। রাসূল জিজ্ঞেসেছেন তোমার কি পরিচয়, ভূমি আমি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের লোক। আল্লাহর রাসূল বলতেছেন ইউনূস ইবনে মাত্তা, ইউনূস আলাইহিসসালাম বাবার নাম হলো মাত্তা। আল্লাহর রাসূল বল ইউনূস ইবনে মাত্তা আমার ভাই, রাসূল বলতেছেন ইউনূস ইবনে মাত্তা ইউনূস আলাইহিসসালাম নবী, আমিও নবী, উনি আমার ভাই। এ উদ্দাস বলতেছে আমার কিতাবের মধ্যে লেখা আছে ইউনূস আলাইহিসসালামের বাপের নাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা কেউ বলতে পারবে না ইউনূস আলাইহিসসালাম বাপের নাম শেষ নবী, সারা কেউ জানবে না, এটা আমার কিতাবে লেখা আছে, আমি পরীক্ষা দিলাম, আপনি আপনি ফাঁস করছেন। ইউনূস ইবনে মাত্তা যখন বলছেন এই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম বুসি করছে, রাসূলের পায়ে চুম্বন করছে, হাতে চুম্বন, বলে কদম বুসি যায় না না যায়, ইতালিয়াও কিন্তু খুব মশলা আছে, বলে কদম বুসি কেউ কোন এটা শিরিক, কেউ কোন এটা আনে, কদম বুসির হুকুম নাই কিন্তু কদম বুসি কেউ করলে জায়েজ আছে, কদম বুসি। ইউনূস ইবনে মাত্তার কথা বলনে উদ্দাস, উদ্দাস এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মাঝে চুম্বন করলো, হাতের মাঝে চুম্বন করলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাইছেন, হ্যাঁ ওই যে আমরা তো খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাওয়ার লাগে নি না, হ্যাঁ এটা এটা কিন্তু সুন্নত, রাইট হ্যান্ড দ্বারা খাইতে হবে এবং খাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ, আর স্টার্ট করবার আগে যদি আপনার স্মরণ না থাকে খাওয়া শুরু করে দিছেন তখন বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, কোয়া কি করা খাওয়া চালিয়ে যাওয়া, খাওয়া শেষ করার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াগুলো কিন্তু পড়া, এটা কিন্তু হাদিসে এগুলা ইয়ে আছে, এগুলো পড়লে পরে মনে শান্তি আসে। যাই হোক, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরওয়ারদিগার আলমে ওই মাসের পেট থেকে বিপদ থেকে উদ্ধার করছিলেন, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর রাজত্ব ফিরিয়ে দিছিলেন, এটা ছিল মুহররমের 10 তারিখ। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, হ্যাঁ দুইজন 60 জন মানুষ, 4 জন মানুষ সারা দুনিয়ার বাদশা, এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফির, কাফির একজন হলো নমরুদ আর একজনের নাম হইল মুখতে নসর, আর মুসলমান 2 জন, একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আর একজন হইলেন শাহ সিকান্দার, আলেকজান্ডার দি গ্রেট ইংলিশে বলা হয় বাদশা যুলকারনাইন, বাদশা যুলকারনাইন, যুলকারনাইনের কাহিনী সূরা কাহাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে ইরশাদ করেছেন ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ, ইয়াজুজ মাজুজ রে ইয়া করছিল যে আপনার বাউন্ডারি দিয়ে রাখছেন, ইয়াজুজ মাজুজ এখন পর্যন্ত বাউন্ডারির ভিতরে আছে, এটা এখনো বিজ্ঞানে উদ্ধার করতে পারে না, কোরআন শরীফে কতটা বলা আছে ইয়াজুজ মাজুজে রে বাদশা সিকান্দার যুলকারনাইনে সীসা গালা দিয়ে ওয়াল করছেন, এমন ওয়াল করছেন এদের কাবিল এরা ডেলি আপনার কি করে জিব্রা দিয়ে এটা সাটে ওয়াল দিয়ে সাইটে পাতলা করে, বিকাল হইলে পরে বাড়ির যায় বলে আগামী কালকে এটা কি করবো,
বাকিটা খাইমা খাইয়া ভালো এইভাবে তারা ডেলি এটা করতেছে। কিন্তু যেদিন তারা বারাইব এদিন এদিন কইব ইনশাল্লাহ আগামীকালকে ইয়া কি করবো এটা বার করবো আল্লাহ পরওয়ারদিগার আলমে ওই ওই দিন তারা ওয়াল এটা শেষ করে তারা কি করে বারাইব তারা বারাইবে যে ইনশাল্লাহ হয়েছে ইনশাল্লাহর কারণে। এই জন্য ভবিষ্যতে কোনো কাজ করা না করা লা তাকুলুন্না লিশাই ইন গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ যে আল্লাহ চাহে তো আল্লাহর মর্জি এই কথাগুলো ব্যবহার করা এটা কুরআন শরীফের হুকুম। যাই হোক এই যে এই দুইজন মুসা একজন হইলে সুলাইমান আলাইহিসসালাম আর একজন হইলে যুলকারনাইন বাদশা সিকান্দার হযরতে সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব এবার ইয়েছে হারিয়ে গেছে। সুলাইমান আলাইহিসসালাম উনি একদিকে বাদশা ছিলেন একদিকে নবী ছিলেন। হ্যাঁ সুলাইমান আলাইহিসসালাম আপনার ইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাইছেন এই জিন্নাতের দ্বারা জিন্নাতরা সুলাইমান আলাইহিসসালামের হুকুমে তারা কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করবেন জিন্নাতরা এটা বলতে পারে না লাঠির মাঝে হেলাইন দিয়ে যে সুলাইমান আলাইহিসসালাম দাঁড়াইছেন ইন্তেকাল হয়েছে ছয় মাস আগে কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন এক মাস বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ সুলাইমান আলাইহিসসালাম কইরা গেলেন জিন্নাতরা দিকে বলে আরে হ্যাঁ এ তো উনি তো মারা গেছে আগে উনি মারা গেছে যদি আমরা আগে জানতাম তাহলে আমরা কাজ আগে সেরে দিলাম না যে সুলাইমান আলাইহিসসালামের এই যে এতগুলো ফজিলত ছিল। হ্যাঁ সুলাইমান আলাইহিসসালাম আসরের নামাজ কাজে আমরা তো একটু অসুখ বিসুখ এসে বিভিন্ন ভাবে নামাজ আমরা কজা করে নেয় নামাজ সেরে দেয় জি না সুলাইমান আলাইহিসসালামের আসরের নামাজ কজা হয়ে যেতেছে উনি ওনার যুদ্ধের এগুলা ঘোড়াগুলা দেখতেছেন এই ঘোড়াগুলা দেখতে 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 আসরের নামাজ কাজা হয়ে যেতেছে আল্লাহর কাছে আল্লাহ নবীর যদি নামাজ কাজা হয় নবীর নবুওতের শানের খেলাফ আল্লাহর কাছে আল্লাহ সূর্যরে কি করলেন হুকুম দিলেন ও সূর্য তুমি আর নিচে যাইও না তুমি স্টাফ করো তুমি তাকো আমার নবীর এখনো কি হয় নাই আসরের নামাজ পড়া হয় নাই। সুলাইমান আলাইহিসসালাম আসরের নামাজ পড়ছেন এরপরে সূর্য অস্ত গেছে এরপরে হচ্ছে এই বারো হাজার উট বারো হাজার ঘোড়া সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলেছে। ওই সময় ঘোড়া কুরবানি তারা শরীয়তে কি ছিল জায়েজ ছিল যে আল্লাহর রাস্তায় এত বারো আমরা একটা গরু এখন কুরবানি দিতে রাজি না খালি তো গাই মজি কম পয়সায় খান গেলে বলে কিতাব হওয়া যাবে। হ্যাঁ সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর রাস্তায় বলে যে ঘোড়ার কারণে আমার নামাজের ব্যবহার করছে আমি এগুলো সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে সুলাইমান তুমি যখন আমারে খুশি করার লেগে তোমার বাহন তোমার ঘোড়ারে কুরবানি করছো আমি আল্লাহ তোমার জন্য বাতাসে তাবে করে দিলাম বাতাসে উঠছে যেখানে ইচ্ছে এখানে যাইতে পারতেন যার যেখানে এক এক ঘন্টা যে থেকে এক মাসের রাস্তা এক ঘন্টা এক মাসের রাস্তা যাওয়া তার কোনো ব্যাপার না এই একটা ইয়ে যে কোনো একটা জিনিসও উঠছে দাঁড়াইলে পরে বাতাসে হুকুম করেন যাও তখন বাতাসে লয়ে যে আবার ব্যাগ করে নিয়ে আসে। যাই হোক সুলাইমান আলাইহিসসালামের এই রাজত্ব ফিরত পাইলেন সুলাইমানের রাজত্ব ফিরত পাইলেন এটা মুহররমের দশ তারিখ ছিল। এইভাবে হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের এই তাণ্ডব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছিলেন এটা ছিল মুহররমের দশ তারিখ। হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আকাশে উঠাই নিলেন এটা ছিল মুহররমের দশ তারিখ। সর্বশেষ ঘটনা কারবালার ঘটনা যে ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার অনেক বছর পরে কিন্তু আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে যাইতেছেন হযরত আলী সিফফিনের যুদ্ধে যাওয়ার সময় কারবালার প্রান্তর যখন পার হন ওইখানে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে অন্য সাহাবীরা জিজ্ঞাসাছেন আপনি চৌকের পানি সারতেছেন কেন বলে আমি চৌকের পানি সারতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান যে আমার কলিজার টুকরা আমার দুই আমার নাতি ইমাম হুসাইনকে এই জায়গার মধ্যে শহীদ করা হবে। হযরত আলী বলতেছেন এই কথাটা স্মরণ করে আমি কি করতেছি চৌকের পানি সারতেছি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী করছেন ইমাম হাসান হুসাইনকে কোলে নিছেন কোলে নিয়ে বলছেন আনতুমা শহীদ তোমরা দুইজন শহীদ বলে সুবহানাল্লাহ। হ্যাঁ কত বছর আগের কথা
আল্লাহর রাসূল বলে আমি তোমার শহীদ, তোমরা দুইজন কি হয়ে গায় শহীদ হয়ে গায়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব এটা আগের থেকেই আমরা অনেক আগ থেকে শুরু হয়েছে, অনেক আগ থেকে শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলতেছেন খায়রুল কুরুন ইতারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলতেছেন আমার জামানাটা হলো উত্তম জামানা, খায়রুল কুরুন ইতারনি, রাসূলের জামানাটা উত্তম, রাসূলের জামানাতে এত বিরোধ কোন সময় লাগছে না। মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে বিদায় নিলেন, প্রথম খলিফা কে হবে, প্রথম খলিফা কে হবে এই নিয়ে একটা আলোচনা পরামর্শ ডিসকাস শুরু হইল, কে হবে কে হবে, আনসার থেকে হবে না মুহাজির থেকে হবে। আলোচনা করতে করতে সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিগাইলেন যে আপনি ব্যাপারে কি জানেন, রাসূল কি ব্যাপারে কোনো কিছু বলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল আইম্মাতু মিনাল কুরাইশ, যত ইমাম হবেন তারা হবেন কোথেকে, কুরাইশ থেকে। সবাই মাথা পাইতেন আমরা দেশে মানব নি, আমরা দেশে ওই সময় থেকে আরো কিছু পড়তে গিয়া এখন বলো তার নিজের বংশের জন্য তার নিজের গোষ্ঠীর লেগে এই ধরনের কথাবার্তা তারা দিল। ওই সময় সাফ ছিল রাসূলের সামনে যেতে রাসূলের চেহারা মোবারক দেখলে পরে সাহাবা কেরাম এদের পেটের ভুখ নষ্ট হয়ে যেত, দিলের ভিতরে যদি কোনো আদাউদি থাকতো সমস্ত কিছু দূর হয়ে যেত রাসূলের চেহারা মোবারক দিয়ে তাকাই। রাসূলের চেহারা মোবারক দেখলে পরে এই যেমন আসাবে সুফা, আসাবে সুফা যারা আপনার রাসূলের সামনে সবসময় বসা থাকতে, খাওয়া দাওয়া কোনো কিছু নাই, কোনো কিছু নাই বলে এখান থেকে যদি যাই তাহলে কোনো হাদিস সুইটে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেন যে একদিন এক বাটি দুধ আইছে পেটে খুব ভুক, আবু হুরায়রা বলতেছেন দুধ যখন আইছে যাচ্ছে যে আশা করি দুধ কিছু খাইব, তখন আল্লাহর রাসূলে হুকুম দিলেন ও আবু হুরায়রা এখানে যত মানুষ আছে সবাইকে কি করা দুধ খাওয়াও। আবু হুরায়রা বলতেছেন আমি দুধ খাওয়ার আশা বাদ দিলাম, আমি দুধ খাওয়ার আশা বাদ দিয়েছি কারণ দুধের বাটি হলো একটা আর মানুষ এত সব মানুষ আমার বাটি আর পড়বে না। কিন্তু রাসূলের হুকুম পালন করতে যাইয়া উনি শুরু করলেন প্রত্যেকে বিসমিল্লাহ করে খাওয়ার শুরু করলাম, খাইতে খাইতে সবে খাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন ও আবু হুরায়রা তুমি এখন খাও। আবু হুরায়রা বলতেছেন আল্লাহর কসম আমি পেট ভরিয়া দুধ খাইলাম, পেট ভরিয়া দুধ খাওয়ার পরে দেখলাম বাটির মধ্যে ওই ফার্স্টে যে দুধ ছিল এই পরিমাণ দুধ রয়ে গেছে, আরেক হাদিসে আনতেছেন আল্লাহর রাসূলের বরকত। আবু রাফে উনি রাসূলের দাওয়াত দিছেন বকরি বকরির গোশত রাখছেন রান, রাসূল বলছেন একটা রান দাও, একটা রান খাইছেন আরেকটা দাও, আরেকটা দিয়েছেন এরপরে বলছে আরেকটা দাও, হুজুর আর তো নাই। আর রাসূল বলতেছে যদি তুমি নাই না কইয়া খালি একটু হাত দিতে তাহলে যতটা চাইতে অতটা রানি পাবে, এটা একটা রাসূলের বরকত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন 10 বৎসর আগে কারবালার ঘটনার 10 বৎসর আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পানে শহীদ করা হয়েছে 10 বৎসর আগে। আমরা দেশে একটা ইয়ে আছে কাতল মঞ্জুরি দেখুন, আপনারা এগুলো জানেন না, জানেন না যার যদি এলাকার মধ্যে এগুলো না কাতল মঞ্জুর 9 তারিখ কাতল 10 তারিখ মঞ্জুর এটা কথার কোনো ভিত্তি নাই, কারণ 9 তারিখে কোনো যুদ্ধ হয় না, যুদ্ধ হয়েছে 10 তারিখ ফজরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হয়েছে, বলে এটা কাতল না মঞ্জুর না, তারা সোহাদায় কারবালা, সোহাদায় কারবালা, হ্যাঁ যে শহীদ হয়েছেন তারা, এখানে কাতল মঞ্জিলের কোনো ব্যাপার না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান উনি 10 বছর আগে শহীদ হয়েছেন, এই এজিত আগের থেকে শুরু করছে প্রপাগান্ডা, হুজুর বইলা গেছেন ডিটেলস বর্ণনা করছেন উনি, উনি কিন্তু আমার খুব সিনিয়র, আমাদের সময়ে উনি ছিলেন হাইকোর্ট মাদার মসজিদের ইমাম, ঢাকা হাইকোর্ট মাজার খাজা সরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হাইকোর্টের মাজারের মসজিদের ইমাম। আমরা যখন
রাখা ইয়াতে পড়ি তখন উনি আমাদের সিনিয়র, তুই ওই সময় ইয়েতে থাকে ওই দিন উনি এখন যেসব জানা যেতেই উনারে পাইলাম লাগে আমি তাদের থেকে একদিন ইমাম হাসান হুসাইন রাসুলের সঙ্গে মায়া মহব্বত, এই যে উনি কইছেন যে পকেটো চকলেট আনতেন খেজুর আনতেন, রাসুল আপনি বলেন আমাদের নানা হইলেন দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নানা কি আপনার নানা কি ফজিলত আছে, আমাদের নানা তো হইলো সাইয়্যিদুল মুরসালিন শেষ নবী, ও নানা জান আপনার নানার ফজিলত কি, এটা তার একটা মায়ার মায়ার কথা আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন নানা আপনি কি হন, আপনি গুড়া হন, আমরা সর হইব আপনার পিঠে, আমরা সর হব আপনার পিঠে। ইমাম হুসাইন রাসূলের পিঠে সর হইলেন, ইমাম হুসেন বলতেছেন আজকে যে ঘোড়া বাইছি এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘোড়া, সর্বশ্রেষ্ঠ ঘোড়া, আল্লাহর রাসূল নিজ থেকে বলতেছেন আমার পিঠে যে সওয়ারি আছে এই সওয়ারিটা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সওয়ারি। এই জন্য হাসান ও হুসাইন শাবাবি আহলিল জান্নাহ বেহেশতের সর্দার, বেহেশতের ইয়োজ্জের জমিনের মধ্যে সর্দার হইলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে ইমাম হাসানকে শহীদ করা হইল, বিষ পান করে ইমাম হুসাইন দৌড়ে গেছে, এগুলো কিন্তু এজিরে আগের থেকে এই প্রপাগান্ডা শুরু করছে, এই প্রপাগান্ডা শুরু করিয়া ইমাম হাসানকে বিষ পান করে শহীদ করলো। ইমাম হুসেন যে বলতেছেন ইমাম বলা যায় কি না, এটা লই এখন কিন্তু আরেক মোলানা লাগাইছে বিতর্ক, কিছু কিছু আপনার আহলে হাদিস নামধারী কিছু ইয়ে আছে গাইলে মোকাল্লাদ কিছু মৌলানা আছে, এরা বলে যে ইমাম ইমাম বলবে কেন, ইমাম বলবে কেন, ইমাম অন্যান্য ইমাম বলা হয় না, হাসান হুসাইনকে কেন ইমাম বলবে, এজিদকে কেন রাদিয়াল্লাহু আনহু বলা হবে না, এই ধরনের প্রশ্ন তারা বলেন। নাউজুবিল্লাহ, এজিদের সামনে কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত এজিদের সামনে কেউ রাদিয়াল্লাহু আনহু বলেন নাই। অতএব এটা ইজমাই উম্মত, এজিদে তো হেক্কারজনক ঘটনা ঘটাইছে, ইমাম হাসানকে শহীদ করলো, বিষ পান করে ইমাম হুসেনকে জিগাইতেছেন ও ভাই আপনাকে কে এই কাজ করলো, জুদা নামে এক মহিলা, জুদা নামে এক মহিলা যারা বলে একটু কম থাকে সবার না, আপনাদের প্রধানমন্ত্রী তারপরে বিরোধী দলীয় নেত্রী এগুলো মহিলা ওই তো কিছু কিছু মহিলা আছে, জুদা নামে এক মহিলারে প্রলোভন দিয়া সে ইমাম হাসানের পানির মধ্যে বিষ মিশাইয়া ওনারে পান করাইছে, ইমাম হাসান বিষ খাইছে না, শরীর থেকে বিষের প্রক্রিয়ায় ওনার ভিতর থেকে রগ সগ এইগুলা বমির সাথে কি হইতেছে বার হইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নইয়া বলতেছেন ও ভাই আপনাকে এই কাজটা কে করছে, ইনি বলতেছেন ভাই হুসাইন আমি জানি কে কাজটা করছে, আমি দুনিয়াতে এর কোনো বদলা চাই না, আমি যদি তার নাম বলি তুমি তার বদলা নিবাই, আমি দুনিয়াতে এর কোনো বদলা চাই না, আমি হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর বদলা চাই। দুনিয়া আমরা তো একজন আরেকজনকে গালি দিলে আরেকবার একটা গালি না দেওয়া পর্যন্ত মনে শান্তি পাওয়া যায় না, জি না, আপনি যদি আপনাকে যদি কেউ গালি দেয় আপনি যদি চুপ থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তা পাঠাইবেন আপনার জন্য দোয়া করার জন্য। কিছু বলতেছে না, আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, কিছু সময় পরে আবু বকর সিদ্দিক জবাব দেওয়া শুরু করছেন, আল্লাহর রাসূল চেহারা মুবারক মলিন করে উঠে যাইতেছে, আবু বকর সিদ্দিক পাশনে পাশনে যাইতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমাকে এইভাবে গালিগুলাস করতেছে আমি কিচ্ছু বলি নাই,
আমি জবাব দেওয়া যখন শুরু করলাম আপনি এখান থেকে চলে আসলেন, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতেছে না। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়া আবু বকর, যত সময় পর্যন্ত তোমাকে গালিগুলাজ করছে আর তুমি চুপ ছিলে, তুমি কোনো জবাব দিছো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ফিরিস্তা পাঠাইছেন, ফিরিস্তা তোমার জন্য দোয়া করতে ছিলেন, এই জন্য আমি হাসতেছিলাম। আল্লাহ রাসূল কিন্তু ফিরিস্তা দেখতা, যে ফিরিস্তা আবু বকরের জন্য দোয়া করতেছেন, হে গালিগুলাজ করে তার জবাব দেন না। যখন তুমি জবাব দেওয়া শুরু করছো তখন ফিরিস্তা চলে গেছেন, আমি ওই কারণে এখান থেকে উঠতে আইছি। এই জন্য এটা কিন্তু খুব কঠিন কাজ, বলে আমি যদি জবাব না দেয়, আমি যদি কিছু না বলিতে তো মনে হয় যে আমি ওই, হ্যাঁ আমি ওই জি না, আপনি সত্যি থাকা সত্ত্বেও যদি জবাব না দেন তাহলে আল্লাহ পরোয়ার দিকের আলম আপনাকে কি দিবেন, অনেক সব দান করবেন। আমির হামজা রাসুলের চাচা, হ্যাঁ রাসুলকে আঘাত করছে কাফির, চাচা বলতেছেন মোহাম্মদ আমি দুনিয়াতে বাচ্চা থাকতে তোমাকে কে বাহার করে, তো সাহস কার আছে নামটা বলো, আমি এখন তার কল্যাণ ফলে। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা হামজাকে বলতেছেন, চাচা আমাকে খুশি করার জন্য আপনি বলতেছেন, আমি এর চেয়ে বেশি খুশি হব আপনি যদি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। আমির হামজা বলতেছেন, ভাতিজা তুমি যদি খুশি হও না, আমি এখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ যাই ইমাম হাসান 10 বছর আগে শহীদ হইছেন, ইমাম হুসাইন যখন, এটা বিভিন্ন বড় ঘটনা, মদিনা শরীফের গভর্নর ছিলেন নুমান ইবনে বশির, উনি পরামর্শ দিলেন যে আপনার যদি এখানে থাকতে হয়, আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমি প্রতিনিধি, আমার কিছু অর্ডার আছে আপনার কাছ থেকে বয়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন সহ আরো কয় আবদুল্লাহ ইবনে হযরত আব্বাস সহ তারা কি করলেন, মদিনা মক্কা শরীফ আসলেন, রোজা শরীফকে বিদায় নিলেন, আখিরি সালাম লও, ওহে নানা জান তোমারই হুসাইন যায় কারবালার ময়দান, রোজা শরীফকে সালাম দিলেন, ও নানা জান আখিরি সালাম, আর মনে হয় রোজা শরীফে আইসা সালাম দেওয়ার মতো সাহস বা সময় আমার থাকবে না, শেষ সালাম দিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসলেন, মুসলিম এমনি আকিল দিয়ে পাঠাইলেন মক্কা শরীফ থেকে কুফায়। যাই হোক, এই কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হইল, নির্মমভাবে শহীদ করা হইল, পানি দেওয়া হইল না। হ্যাঁ এই কারণে হাদিস শরীফ আছে, মুহররমের 10 তারিখ যদি আপনি এতিম মিসকিন গরিবরে যদি শরবত খাওয়ান, তাহলে আল্লাহ পরোয়ার দিকের আলম সালসাবিলের শরবত কিয়ামতের দিন আপনাকে পান করাইবে। সালসাবিল বলে আমেরিকাতে ইউএসএ এখন শরবত পাইব, গরিব পাইব কই, আমেরিকাতে ধনীরে খাওয়াইলে কোনো অসুবিধা নেই, আপনার দেশে গরিব আছে, দেশে ইউসিলে কিছু পয়সা দিলে গরিব মিসকিনে একটু খাওয়াইলে কোনো অসুবিধা নেই। আরে হাদিসে আনছেন আল্লাহ পরবর্তীকালে আলম পরবর্তী এক বছরে তার রিজিক বাড়াইয়া দিবে। যদি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো খাবার খায় তাহলে মহররমের 10 তারিখ খাইলে এক বছরের রিজিক বাড়াই দেন। আমরা কিন্তু এই মশলা এটা এটার উপরে আমল নাই, আমরা আমল হইল আমরা বলি রমজান শরীফ বেশি নিয়ে খাওয়া যায়, রমজান শরীফ কত আইটেম দিয়ে ইফতার হবে, কত কি হবে, এই জন্য রমজানে বেশি খাওয়ার কোনো হুকুম নাই, রমজানে ইবাদতে বেশি করার হুকুম আছে, বেশি খাওয়ার হুকুম নাই। একমাত্র মহররমের 10 তারিখে আপনি যদি ভালো খাবার খান তাহলে পরবর্তী এক বছরের রিজিক আল্লাহ বাড়াই দিবেন। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন, নবী পরিবারের মাঝে একজন রইলেন, একজন ছেলে রইলেন, ওনার নাম হইলেন জয়নাল আবিদিন আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব। আলী ইবনে হুসাইন জয়নাল আবদিন উনাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ উনাকে মারতে চাইছে, উনাকে মারতে চাইছে, কিন্তু ইমাম হুসাইনের বোন জয়নব উনি কাকুতি মনে করছেন, নবীর বংশের একটা চেরাগ রাখো যাতে পরবর্তী বংশ থাকে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তারে মারতে চাইছে, শেষে সবার সুপারিশে বলে ঠিক আছে মারবো না, এজিদের দরবারে পাঠাই দিল। হ্যাঁ জয়নব উনি বলতেছেন, ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইকা
হুসাইন জামিলু বিদুআ বিদে ভাই মক্তলা তু আজাইন ইয়া মুহাম্মাদ বলতেছেন ও নবীজি আপনার আপনার নাতি হুসাইন রক্ত মাখা শরীর খণ্ড বিখণ্ড শরীর এখানে উপস্থিত আছে। তারা যখন উবাইদুল্লাহ বিন জিয়াদে তারা পাঠাইতেছে এজিদের দরবারে কারবালার প্রান্তরে এই শহীদানের লাশগুলা টুকরো টুকরো লাশগুলো পড়ে রয়েছে, তারা এইভাবে চিৎকার করতেছেন আল্লাহ রাসূলের কাছে বলতেছেন ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, ওনার পরিবারে মহিলারা আছে, ইমাম জয়নাল আবদিনকে এজিদের দরবারে পাঠানো হইল, এজিদের বন্দিশালায় উনি সে পড়তেছেন ইন্নিল তিয়ারি হাসবা ইয়ামান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নাবিল মুহতারাম। হে বুরের হাওয়া, তুমি যদি মদিনা শরীফের দিকে যাও তাহলে নবীজির রোজা শরীফের মধ্যে আমাদের সালাম নিয়ে পৌঁছাইয়ে দিও। হ্যাঁ, জয়নাল আবদিনে কানতেছেন, এই জন্য দেখছেন যে পাঁচজন মানুষই আপনার দুনিয়াতে সবচেয়ে বেশি খাচ্ছে। এক নম্বরে হযরত আদম আলাইহিসসালাম, দুই নম্বরে হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তিন নম্বরে হযরত ইউসুফ আলাইহিসসালাম, চার নম্বরে হযরত বিবি ফাতেমা, আর পাঁচ নম্বরে হযরত জয়নাল আবদিন। উনারে জিজ্ঞাসা আপনি কেন কান্দেন, বলে আমি কান্দি এই কারণে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ওনার ছেলে ইউসুফকে হারাইয়ে 40 বৎসর পর্যন্ত কাঁদছেন, 40 বৎসর পরে ইয়াকুব ইউসুফকে পাইছেন, কিন্তু আমার চোখের সামনে আমার পরিবারের 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি চোখ দিয়ে দেখছি, আমার এই সদস্যগুলো তো আর ফিরত আসবে না, কি করি আমার চোখের পানি আমি বন্ধ রাখি। হ্যাঁ, তারার মায়ায় দানার মায়া যদি আমরা দান খয়রাত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আসকার করি, দুরুদ শরীফ পাঠ করি, এতে লাভ হইব না হইতো না, তারার লাভের দরকার না, তারার দরজা তো আল্লাহ বাড়াই দিয়েছেন নবীর বংশ, কিন্তু আমরা যারা গুনাহগার হ্যাঁ তাদের উসিলিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি কি করো ক্ষমা করো, এই 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করছেন এই তারিখে। আল্লাহর কাছে আমরা যদি চাই যে আল্লাহ আমরা অনেক বিপদগ্রস্ত, আমরা অনেক পেরেশানির মধ্যে আছে, কতজনের কত পেরেশানি আছে এটা এক আল্লাহ মাবুদ জানে, আল্লাহ উনাদেরকে উদ্ধার করছে আমাদেরকে কি করো এই তারিখের খাতিরে উদ্ধার করো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন উদ্ধার করবেন এই আশা আমরা রাখতে দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা স্বাভাবিক কতভাবে এই প্রোগ্রামগুলোতে এশার নামাজ আমরা সবসময় লেট করে পড়ি,
ইনশাআল্লাহ আজকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আমরা যথা সময়ে শুরু করেছি এবং যথা সময়ে শুরু শেষ করার চেষ্টা করব। এখন মিলাদ শরীফ হবে এবং মিলাদ শরীফের পরে দোয়া হবে, দোয়ার পরে নামাজ হবে, নামাজের পরে তাবারুক আছে, সকলের তাবারুকে দাওয়াত থাকলো। এখন হাফিজ নজরুল ইসলাম সাহেবকে আমি মিলাদ শরীফ পরিচালনা করার জন্য সবিনয়ে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته